মহান স্রষ্টা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন তা সমস্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বড় নিদর্শন। এই কুরআনের সঙ্গে যারাই টক্কর দিয়েছে হয়তো তারা ধ্বংস হয়ে গেছে অথবা সত্য স্বীকার করতে বাধ্য হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজ তেমনি একটি উদাহরণ পেশ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে বলেন, অবশেষে যখন তারা পিঁপড়া অধ্যুষিত উপত্যকায় পৌঁছল তখন এক পিঁপড়া বলল, হে পিঁপড়া বাহিনী, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো যেন সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে পায়ের নিচে পিষে না ফেলে। সূরা আন-নামল আয়াত 18। ইসলামের ঘোর বিরোধী কিছু ইউরোপীয় ধর্মনিরপেক্ষ পণ্ডিত একবার কয়েক সদস্য বিশিষ্ট একটি গবেষক টিম বানিয়েছিল। তাদের ভিশন ছিল অন্তত একটি ভুল হলেও কোরআন থেকে বের করে একথা প্রমাণ করা যে কোনো কিতাবই নিখুঁত ও নির্ভুল নয়। কোরআনে যেহেতু অধিকাংশ বিষয় আধ্যাত্মিক ও পারলৌকিক অর্থ বহন করে সেহেতু তাদের মনে অনেকটাই কনফিডেন্স ছিল যে দর্শনগত কিছু ভুল হয়তো তারা খুঁজে পেয়ে মুসলমানদের লাজবাব করবে, বিপদে ফেলবে, ধর্মের প্রতি বিশ্বাস দুর্বল করে দেবে। অবশেষে ভাবনা অনুযায়ী কঠিন গবেষণা আর হার ভাঙা পরিশ্রমের ফল টিমের সদস্যদের এক একজনের ভিন্নমুখী দর্শনের কোরআনের এই অংশে তারা মতানৈক্য জড়িয়ে যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় কোরআনের ভাষাগত ত্রুটি বের করবে যেখানে মতানৈক্য হওয়ার সম্ভাবনা কম। দীর্ঘ সময় পর ব্যাকরণগত কোনো ত্রুটি না পেয়ে একটি শব্দের ব্যবহারিক অর্থ ও প্রয়োগ স্থান নিয়ে আপত্তি জানাল। সূরা নামলের একটি শব্দ, এই শব্দটি নিয়ে আপত্তি জানালো, কারণ এই শব্দটির অর্থ হচ্ছে ভেঙে টুকরো টুকরো করা বা পিষে গুঁড়ো করা। কাজেই এই শব্দটির যথার্থ ব্যবহার কাজ বা কাজ জাতীয় পদার্থ ছাড়া অন্য কিছুতে সম্ভব নয়। তাহলে কিভাবে পিঁপড়ার জন্য এই শব্দটি ব্যবহার করা সঠিক হয়েছে? যেহেতু পিঁপড়াকে পায়ের নিচে ফেলে টুকরো করা বা গুঁড়ো করা যায় না, সেহেতু এই শব্দটি পিঁপড়ার ক্ষেত্রে ব্যবহার করা ভুল হয়েছে। এভাবে তারা একটা অযাচিত ভুল দেখিয়ে অনেক উল্লাস করেছিল, তারা খুব খুশি হয়েছিল। কিন্তু এর বহুদিন পর অস্ট্রেলিয়ার প্রাণীবিদ্যা বিভাগের একজন অধ্যাপক পিঁপড়ার জীবন রহস্য নিয়ে গবেষণা করেন। গবেষণায় দেখা গেছে পিঁপড়ার বাহিরের অংশে প্রায় 75% কাচের উপাদান বিদ্যমান এবং এর শরীর উন্নত মানের গ্লাস ফাইবার দ্বারা তৈরি, যার কারণে একটি মৃত পিঁপড়ার কুলো সামান্য আঘাতে ভেঙে অনেকগুলো খণ্ডে টুকরো হতে দেখা যায়। এই তথ্য পাওয়ার পর সেই অধ্যাপক ইসলাম গ্রহণ করতে বিলম্ব করেননি, আলহামদুলিল্লাহ। সুতরাং পবিত্র কোরআন মাজিদ একমাত্র নির্ভরযোগ্য গ্রন্থ যা আধুনিক ভাষা শৈলীর সর্বোৎকৃষ্ট নিদর্শন। ভাষাবিন্যাসে শব্দ প্রয়োগ, বাক্য গঠন এবং ছন্দ প্রবাহে এই কোরআনের সর্বাধুনিক শাস্ত্রে অলঙ্কৃত হয়েছে। আর এই ভাষা শৈলী কোরআনের অন্যতম অলৌকিকতা এবং চ্যালেঞ্জ যা কারো পক্ষে খণ্ডন করা এখনই সম্ভব নয়। যুগে যুগে অনেক ইসলাম বিরোধী ষড়যন্ত্র কোরআনের মধ্যে ভুল দেখানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ পারেনি। কোরআনের একটি আয়াতের মতো আয়াত বানানো পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ, পিঁপড়ে কিসের তৈরি তা আপনারা জানতে পারলেন এবং এক অধ্যাপক ইসলাম গ্রহণ করেছিলেন সেটাও জানতে পারলেন। এই তথ্যটি সংগৃহীত, এ সম্পর্কে কারো আরও বিস্তারিত জানা থাকলে আপনার জানা তথ্য আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যদি এই তথ্য ভালো লাগে দয়া করে শেয়ার করবেন, এতে ইসলামের খেদমত হবে আর আপনি সওয়াবে দারাইন হাসিল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে অটল রাখেন, আমিন।